যে চাল সেই চালে কত পরিমাণে পোকা, সম্পূর্ণ রূপে কিন্তু এই চাল মিড ডে মিলে দেওয়া হয়। চালে কিলবিল করছে পোকা, উড়ে বেড়াচ্ছে আরশোলাও, পোকা ধরা চাল দিয়েই চলে পড়ুয়াদের মিড ডে মিলের রান্না। নদিয়ার আসাননগর উচ্চ বিদ্যালয়ে ধরা পড়ল এমনই ছবি। বিমপুর থানার অন্তর্গত আসাননগর উচ্চ বিদ্যালয়, যেখানে দীর্ঘদিন ধরে মিড ডে মিল বন্ধ, কারণ রন্ধন কর্মীরা রান্না করছেন না। নিম্ন কোয়ালিটি অর্থাৎ নিম্ন পরিমাণের যে চাল এবং চালে পোকা, সেই হওয়ার জন্য, সেই থাকার জন্য তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। মাস্টার দায়িত্ব নেই, ভালো মানের খাবার দিক বাচ্চাদের, সব বাচ্চাদের খাবার খেতে, পুষ্টির জন্যই তো সরকার। আপনার বাচ্চা কতদিন ধরে খাবার পায় না স্কুলে? 10-12 দিন হবে খাবার। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছিল মিড ডে মিলের রান্না। শিক্ষকদের পাশাপাশি স্কুলের সভাপতিকে জানানো সত্ত্বেও কেউ নজর দেননি। অন্যদিকে প্রধান শিক্ষক 5 দিন স্কুলে না আসার কারণে মিড ডে মিলের রান্না সম্পূর্ণভাবে বন্ধ। একদিন আমরা সকলে মিলে ডেকে ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি বলুন মিড ডে মিলটা বন্ধ কী কারণে? উনি তার উত্তর কিছু দিলেন না। লাস্টে আমরা স্কুল ম্যানেজিং কমিটির তরফ থেকে ওনাকে একটা চিঠি করলাম, উনি চিঠি রিসিভ করলেন এবং বললেন আগামী সোমবার থেকে চালু হবে, কিন্তু তার মধ্যেও তিনি স্কুলে প্রেজেন্ট নেই। এখানকার যে মিড ডে মিল, এখানকার মিড ডে মিলের রাঁধুনি মিড ডে, তো এই মিড ডে মিল এখানে এখন কতদিন ধরে রান্না বন্ধ আছে? 1 সপ্তাহ। কেন? আমরা প্রতিদিনই স্কুলে আসছি, 10টার সময় আসি আমাদের টাইম মতো, কিন্তু এখানে আমরা এসে বাজার পাই না, আমরা প্রতিদিনই ঘুরে ঘুরে চলে যাই, বাজার দিচ্ছে না। বিষয়টি নজরে রয়েছে বলেই জানিয়েছেন স্কুল পরিচালক কমিটির সভাপতি। কোন খাদ্য দিচ্ছে তার থেকে বঞ্চিত হচ্ছে কেন? ওনাকে 5 দিন কেন এই স্কুলের মিড ডে মিল বন্ধ সেই বিষয়ে আমি জানতে চাই। উনি আমাদের ভারবালি তখন আমাদেরকে জানান যে আগামী সোমবার থেকে, মানে গত সোমবার থেকে সুষ্ঠুভাবে মিড ডে মিল আমি চালু করব। শিক্ষকের দায়িত্ব এবং তার যে 2 জন নোডাল টিচার, তাদের দায়িত্ব কোয়ালিটি টেস্ট করা রান্নার পরে, কিন্তু তারাও সেই বিষয়ে কোনো রকম দায়িত্ব পালন করছে না। একই স্কুলের কোনো পরিচর্যা নেই, তারপর মিড ডে মিলের ক্ষেত্রেও চূড়ান্ত অব্যবস্থা। মিড ডে মিলের খাবারে পুষ্টি বাড়াতে জোর দিচ্ছে সরকার, কিন্তু অশোকনগরের এই স্কুলে কোনো ব্যবস্থাই নেই। বিদ্যালয়ের পরিস্থিতিতে একের পর এক অভিযোগের সঙ্গে প্রশ্নটা ক্রমশ প্রকট হচ্ছে। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।